আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের যেটা দেখানোর জন্য নিয়ে আসলাম সেটা হলো আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্টে আমি একটা অ্যাকাউন্ট করছিলাম অলরেডি। আমার এখানে অ্যাকাউন্টে প্রায় $148.37 অ্যাড হয়েছে। তো এটাকে আমরা ব্যাংকে ট্রান্সফার নেওয়ার জন্য যে সিস্টেমটা করতে যাচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তার আগে একটু বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা, আমাদের সবাইকে একদিন মরে যেতে হবে। তো যারা মুসলমান আছেন বা তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখেন তাদেরকে আবারও বলবো যে নামাজটা আগে পড়েন, আর যদি এগুলো বাদ দেন, যদি ভিডিওগুলো বাদ দিয়ে হলো নামাজটা পড়ে আসেন তারপর ভিডিওগুলো দেখেন বন্ধুরা। কারণ বন্ধুরা, নামাজ আগে, তারপর লাইফের অন্য সবকিছু, কারণ সবকিছু শেষ কথা নামাজ আগে পড়তে হবে বন্ধুরা। তো সবাইকে রিকোয়েস্ট করবো, আমার জায়গা থেকে 100% রিকোয়েস্ট করবো যে আগে নামাজ পড়ে আসেন তারপর আমার ভিডিওগুলো দেখেন। তো আশা করি যারা ক্রিয়েটিভ ফেব্রিকাতে অ্যাকাউন্ট করছেন বা করতেছেন পারতেছেন না, তাদেরা আমাকে হয়তো বললে আমার এখানে ভিডিও লিঙ্ক আগের ভিডিও দিয়ে রাখছি, তাহলে আপনাকে এই ভিডিওগুলো দেখতে পারেন। আর আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা দেখাবো সেটা হলো আপনার এখানে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্টে টাকা চলে আসছে, যেমন হচ্ছে ডলার দেখতে পাচ্ছেন $148.37। তো এই ডলারটাই আমি উইথড্র দিব কিভাবে এবং এখান থেকে আমরা কিভাবে সেটাকে উইথড্র দিতে পারি আমাদের ব্যাংকিং মাধ্যমে, তো তার জন্য একটু প্রথমটাই আপনাকে ডিটেলসটা একটু দেখাই। যেমন হচ্ছে আমি একটু ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসি, প্রথমে যে স্টেপগুলো শো করবো এখানে, মনে করেন আপনার যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আমি এখানে দেখেন মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে চলে আসবো। তো এটা দেখেন আমার মূলত ড্যাশবোর্ড, আমার যে যতগুলো আপলোড করা ছিল সব ফাইলগুলো। তো আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে, এখানে অ্যাড করতে হয় অ্যাড টু, এখানে অ্যাড টু গ্রাফিক, দেন এখানে অল ডিটেলস গুলো আপনার সব কিছু পূরণ করে নেবেন। আশা করি আমার আগের ভিডিও যদি না পান তাহলে আমাকে বলুন, আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিবো। আর তারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে আর্নিং যে সিস্টেমটা সেখানে আসবেন, আসার পর দেখেন এখানে আমার অলরেডি ভেরিফাইড দেখাচ্ছে। তো আমি এখানে যেটা করছিলাম সেটা আমি আপনাকে দেখাবো। এখানে আসার পর দেখেন পেমেন্ট উইল বি পেমেন্ট হেয়ার, দেন এখানে কি পেমেন্ট রিকোয়েস্ট, আপনি দেখেন এখানে কিসে নেবেন। পেপালে যদি নেন পেপালে আপনার ব্যাংকিং একটা কোড যাবে। তো আমার এখানে ব্যাংকিং, আমি যেহেতু ব্যাংকিং আর ব্যাংক ট্রান্সফার আমি ট্রান্সফার করার জন্য আমার দেখেন এখানে সব ডিটেলস দিয়ে দিচ্ছে। রিকোয়েস্ট উইল বি পেইড আউট উইথিন 10 ওয়ার্কিং ডে, মিনিমাম পে আউট রিকোয়েস্ট $1, পায়োনিয়ার ফ্রেস উইল বি ফর ইউর পে আউট। তো এখানে দেখতে পে আউট পায়োনিয়ারের মাধ্যমে অ্যান্ড ফ্রি অ্যাপ্লাই ব্যাংক হ্যান্ডেলিং ফ্রি ব্যাংকিং ফি। হ্যাঁ, এখানে টাকাটা বলছে। তো আপনার যদি আমরা পায়োনিয়ারের মাধ্যমে নিই আমাদের তেমন খুব একটা কিছু লাগবে না। এখানে পেপালের মাধ্যমে দেখেন রিকোয়েস্ট আর্নিং উইল বি পেইড অটোমেটিক্যালি আফটার 7 ডে অ্যান্ড রিকোয়েস্ট আন্ডার 10 বা 50 ট্রানজেকশন ইউল ফ্রি চার্জ ফর রিকোয়েস্ট ওভার দি 10 ট্রানজেকশন ফর ফ্রি চার্জ। তো এখানে পেমেন্ট উইল বি ফর পে আউট। তো প্যানিয়রে দিলে আপনার কোনো, আর আশা করি বাংলাদেশে যারা কাজ করে তাদের অবশ্যই প্যানিয়র করা আছে, তো তাদের জন্য অনেক ইনশাল্লাহ হেল্পফুল হবে। তো আমি মূলত এখানে যেটা করছি, এখানে পে আউট এখানে সিস্টেমে চাপ দিয়েছিলাম, সেটা আমি আপনাদের দেখাই। এখানে আসার পর দেখেন আমার পে আউট সিস্টেম এখন সবকিছু শো করছে। এখন দেখেন আমি এখানে যেটা করতে পারি, আমার অলরেডি এখানে ভেরিফাইড হয়ে গেছে। যাদের ভেরিফাইড হবে না, প্রথমে যেটা করবেন এখানে দেখেন এই ধরনের প্রথম অপশনটা চাইবে এরকম। দেখেন আমি একটু আগে ভেরিফাইড করতেছিলাম, ভেরিফাইড হচ্ছিল না। তো তারা যেটা করবেন, প্রথমে এখানে এসে পে আউট অপশন চাপ দিবেন, যেটা আমি একটু আগে দেখালাম। পে আউট অপশন চাপ দেওয়ার পর আপনার এখন হয়তো আমার এটা শো করছে, তখন এটা শো করবে না, তখন আপনার এখানে এইরকম সরি এরকম দেখাবে। তো এখানে আসার পর আপনার এখানে সেন্ড হওয়ার পর মেলে চলে আসবেন। মেলে আসার পর দেখবেন মেলে ঢুকবো আমরা। মেলে আসার পর এখানে আমরা মেলে দেখেন ক্রিয়েটিভ ফেব্রিকা, ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আমার একটা মেল আসছে। তো আমি এখন মেলে চলে আসবো। ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে যে মেল আসছে সেটা আমি দেখতে পাচ্ছেন এখানে, মেল আসছে এখানে দেখেন ভ্যালিডেট ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ক্লিক দিস লিঙ্ক। তো আমরা এই লিঙ্কে অবশ্যই চাপ দিব, আপনার সহজ করে বলে দিচ্ছি বন্ধুরা। এই লিঙ্কে চাপ দেওয়ার পরে দেখেন এখানে সবকিছু আপনার শো করতেছে। তো আমরা এখন যেটা করব, এখানে সবকিছু শো করার পর আমরা এখান থেকে ট্রান্সফার, এখান থেকে এখানে দেওয়ার পর একটা ভেরিফাইড লেখা দেখাবে। যখন আপনি ভেরিফাইড লেখা দেখাবে তখন আশা করি আপনি এখান থেকে 100% পেমেন্ট তুলতে পারবেন। তো দেখেন আমার এখন যেটা লেখা আছে ফুলফিল দিস অ্যামাউন্ট। তো আমি এখন এখানে দেখেন ট্রানজাকশন ইমেল আইডি দেখাচ্ছে Azad03। এখানে দেখেন হলো পে, এখানে দেখেন ফুলফিল দিস অ্যামাউন্ট অ্যান্ড উইল বি পেয়ার অ্যাকাউন্ট, প্লিজ মেক শিওর দ্য ডেট ইন ইন কারেক্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট আর্নিং উইল বি পেইড আউট উইথিন 10 ওয়ার্কিং ডে, ফুল ইন দি অ্যামাউন্ট, অ্যামাউন্ট দিস ইমেল আইডি, ওকে।
দেন আপনার এখান থেকে আমি কত ডলার নিতে যাচ্ছি সেটা আপনি দিয়ে দিবেন যেমন আমার এখানে টোটাল আছে $148 আমি টোটাল আমি যাচ্ছি পুরো $145 নিয়ে নেব তো আমি $145 এখানে লিখে দিলাম দেন এখানে দেখেন এখানে কি বলছে the data entered above and correct and understanding and understand that that as a son and I send this payment request creative fabrica on the able to cancel the transaction return this money যদি কোনো cancel হয় then cancel and return this money এখানে আমি এখানে দিয়ে দিলাম then এরপর যেটা করব সবকিছু বন্ধুরা ক্লিয়ার করা আছে এখানে অলরেডি আমি ভেরিফাইড যেটা করছিলাম দেখানোর জন্য সেটা ভেরিফাইড দেখাচ্ছে তো কিছু না সেন্ড ট্রানজেকশন সেন্ড রিকোয়েস্ট তো আমি সেন্ড রিকোয়েস্ট চাপ দিচ্ছি তো যেমন দেখেন এখানে রিলোড পেজ দিচ্ছে এখানে দেখেন পেমেন্ট রিকোয়েস্ট উইল বি সেন্ড আর দেখেন এখন পেমেন্ট উইল বি সেন্ড দেখাচ্ছে এন্ড রিড মোর পেমেন্ট এখানে দেখেন ওয়েটিং দিস আর আনপেড আর্নিং রিকোয়েস্ট পেমেন্ট রিকোয়েস্ট উইল বি সেন্ড তো আমার পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড দেখাচ্ছে বন্ধুরা এই যে দেখেন এখন আমরা দেখেন যেটা আমি ট্রানজেকশন দিছিলাম দেখেন $145 এই যে দেখেন পেমেন্ট পেমেন্ট ইজ পেন্ডিং সো আমার পেমেন্ট এখন পেন্ডিং দেখাচ্ছে সো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা ক্যান্সেল যদি আমি ক্যান্সেল হয়ে যাবে তো আমি ক্যান্সেল করতে যাচ্ছি না এই যে আজকের ডেটে আমার $145 এখানে ইজিলি আর্নিং করা যাচ্ছে তো আমি এখানে আপনাদের আর একটা জিনিস দেখাই দিব বন্ধুরা যারা এখান থেকে আর্নিং করতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেটার একটা সলিউশন হলো আমি আমার আপনাদের সুবিধাতে আমার আমার রেফারেল লিংকটা আমি দিয়ে দিব তাহলে আপনারা আপনারা আমি যেভাবে করতেছি হয়তো আপনি যদি আমার মতো করে কাজ করতে চান তাহলে আমার মতো আপনারাও এভাবে রেফারেল করতে পারেন আপনাদের সবাইকে তো আমি সেটা আমি আপনাকে দেখাবো কারণ আমি আশা করি আমার যেহেতু এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট হচ্ছে এবং আপনারাও যেন এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারেন ইনশাআল্লাহ আমি অ্যাকাউন্টে আসলাম অ্যাকাউন্টে সবকিছু এইভাবে দেখাচ্ছে বন্ধুরা তো আমি আর একটু দেখাবো এখানে আপনাদের পেমেন্টের ব্যাপারটা দেখাচ্ছিলাম আমি একটু কম্পিউটার এসে দেখাচ্ছে তো আমি আর একটু আপনাদেরকে ডিটেইলসে নিয়ে আসবো একটু হোল্ড করতেছি বন্ধুরা মাই স্টোর মাই অ্যাকাউন্ট তো দেখেন এখানে গো টু দিস অ্যাকাউন্টের ভ্যালিড দেখাচ্ছে মাই রেফারেল রেফারেল আর্নিং দেখেন এর বোর্ড ড্যাশবোর্ড রেফারেল আপনি চাইলে এইভাবে রেফারেল করতে পারেন রেফারেল করলে আপনি আর্নিং করতে পারবেন রেফারেলের মাধ্যমে আর আমি যদি মনে করেন ডাইরেক্ট এখান থেকে রেফারেল করতে চাই এখানে একটা রেফারেল অ্যাকাউন্ট অপশন আছে আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে আরো অন্য লিঙ্ক আছে আমি চাইলে নেক্সট ভিডিওতে তো আরো আপনাদেরকে রেফারেল জেনারেট আমি এখানে চাপ দিয়ে দেখতে পারি এটা দেখালাম রেফার দেখেন রেফার ভয়েস বলছে তো দেখেন এখানে বলছে যে দেখেন রেফারেল দেখেন রেফারেল জেনারেল আইডি সেভেন সেভেন এখানে যে রেফারেল 76749 আমি যেখানে দেখাই এখানে 74769 সেম টু সেম টু সেম তো আপনার কিছু না যাতে আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব আশা করি আপনাদের হেল্প হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা ছিল এটাই যে কি করে আপনারা এখান থেকে একটা টাকা ট্রান্সফার করবেন এবং এখানে অ্যাকাউন্টের ভিডিওটা করা সেটা আমি আশা করি আপনারা চান সেই লিঙ্কটা দিয়ে দিব আর ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই আল্লাহ সবাইকে ভালো রাখুক আর অবশ্যই অবশ্যই বন্ধুরা নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু